আমরা সেলাই করতে গেলে অনেক সময় দেখি যে এই নিচের সুতাটা এটা হচ্ছে উপরের সেলাইটা হচ্ছে এটা এটা খুবই চমৎকার দেখা যাচ্ছে এটা কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে না কিন্তু নিচের সেলাইটা দেখতেছেন একদম গুটি গুটি হয়ে গেছে মানে নিচের সুতাটা পুরোটা নষ্ট হয়ে গেছে এই সেলাই এইরকম সেলাই করে কিন্তু কাপড় সেলাই করা যাবে না তো এটা কিভাবে সমাধান করতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সমাধান করার জন্য প্রথম যেই মানে অনেকগুলো কারণে এই সমস্যাটা হয় আমি একটা একটা করে আপনাদেরকে থেকে দেখাচ্ছি প্রথম কারণ হচ্ছে এটা এখানে যদি কোনো এই টেনশন ফারতটা যদি কোনো সুতাটা লুজ থাকে তো তখন এটা যদি কোনো আসা যাওয়া এভাবে লুজ হয় তখন এটা টাইট করে দিতে হবে এটা এটা টাইট করে দিতে হবে তো অনেকে বলে যে ভাইয়া আমি তো টাইট করতে করতে একদম শেষ পর্যন্ত টাইট করে ফেলছি এর ফলে তো কোনো আর টাইট করা যায় না তার তো আমার সুতাটা লুজ নিচের ডিস্টার্ব ছেলে এটা ডিস্টার্ব করতেছে টাইট করার পরেও ডিস্টার্বটা করতেছে তাদেরকে আমি বলবো আমরা যখন সেলাই করি সেলাই করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের যে এই সুতোগুলো অনেক সময় খোলা পড়ে থাকে বা দুলোবালি থাকে অনেক সময় সুতার মধ্যে বা সুতের মধ্যে না থাকলে এমনিতেই বাসা বাড়িতে বা যেখানেই হোক দুলোবালি থাকে আর সুতার যে একটা আঁশ আছে কিন্তু এখানে আঁশটাও সুতার আঁশটাও কিন্তু থাকে এই আঁশগুলো এখানে এসে এখানে যে দুইটা পয়সা আছে এই দুইটা পয়সার মাঝখানে কিন্তু আঁশগুলো এসে জমা হয়ে থাকে তো জমা হয়ে থাকার কারণে এখানে আমি সুতাটা যতই টাইট দিই ও আঁশগুলোর কারণে এই সুতাটা কিন্তু টাইট নিচ্ছে না আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি অনেক টাইট দিতেছি কিন্তু আমার এখানে ভিতরে আঁশ থাকার কারণে বা ধুলা থাকার কারণে এটা আঁশটা কিন্তু সুতাটা টাইট নিচ্ছে না তো আমার মেশিনে কিন্তু নিজেছিল ডিস্টার্ব করছে আমি যথেষ্ট পরিমাণে টাইট করছি এর বেশি টাইট করা কিন্তু যায় না মানে যতটুকু দরকার তো এর চেয়ে বেশি টাইট করছি এর ফলে এখানে কিন্তু মানে টাইট নিচ্ছে না এই সুতাটা এই এই সুতাটা টাইট নিচ্ছে না তো এখন কি করতে হবে আমি মনে করেন এই সুতাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি যদি কোনো একটা কাপড় দিয়ে আপনাদেরকে দেখাই একদম সহজভাবে এইভাবে যদি পরিষ্কার করে দিয়ে দেখতেছেন অনেকগুলো ময়লা জমছে অনেকগুলো ময়লা ঠিক আছে এই ময়লাগুলোর কারণে কিন্তু সুতাটা আমি যতই স্প্রিং টাইট দিই স্ক্রুপটা কিন্তু টাইট নেয় না এবং সুতাটাও টাইট হয় না তো ওই কারণে মূলত এখানে ডিস্টার্বটা করে তো এর ফলে আরও একটা কারণ আছে আমি ওই কারণটা দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কারণ হচ্ছে সুতাটা এখন আমি ভিতরের দিকে দিচ্ছি এটা আমরা সিলাই করার সময় এই সুতাটা আস্তে 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 এই দুইটা পয়সার মাঝখান দিয়ে কিন্তু সুতাটা আসে তো আসার কারণে এখানে কিন্তু মাঝখানে মানে যে সুতাটা আস্তে আস্তে এখানে একটা রাস্তা হয়ে যায় সুতাটা এভাবে আস্তে আস্তে আমরা এখানে একটা রাস্তা হয়ে যায় সুতাটা যাতায়াতের যেই রাস্তাটা আছে এখানে রাস্তা হয়ে যায় পয়সাগুলো ক্ষয় হয়ে যায় আমি আপনাদেরকে একটু খুলে যদি দেখাই এই দুটো পয়সা আমি খুলে যদি আপনাদেরকে দেখাই এ দেখতেছেন একটু ভালো করে দেখলে বুঝবেন এখানে এ রাস্তা হয়ে গেছে এখানে রাস্তা হয়ে গেছে সুতাগুলো যাতায়াত করতে করতে সুতাগুলো যাওয়ার সময় কিন্তু অনেক গরম হয়ে যায় তো ওই কারণে এখানে একটু কেটে কেটে গেছে আর কি তো কেটে কেটে যেটা গেছে এটা খেয়াল করতে হবে এই কেটে কেটে যাওয়ার পরে কাটার মধ্যে যদি কোনো সুতাটা ফরে এই কাটার মধ্যে যদি কোনো সুতাটা এভাবে ফরে সুতাটা কিন্তু টাইট হবে না তো আপনাকে কি করতে হবে এরগুলো চেঞ্জ করার দরকার নেই ফ্লোর আছে না ফ্লোরের মধ্যে এভাবে দুইটা পয়সা রেখে এভাবে ঘসা দিবেন ঘষা দেওয়ার পরে এটা সমান হয়ে যাবে তো সমান হলে তখন দেখবেন যে সুতাটা আর ডিস্টার্ব করবে না সুতা ইচ্ছে মতো টাইট করে নিতে পারবেন তো আমি এটা লাগিয়ে নিচ্ছি প্রথমে ব্যাস এটা বুঝিয়ে বললাম এর পরবর্তী একটা কারণ আছে মানে আরও একটা কারণ আছে ওই কারণটা হচ্ছে নিচের সেলাইয়ে ডিস্টার্ব করার আরও একটা কারণ আছে ওই কারণটা হচ্ছে আমাদের যে ববিন কেসটা যদি আমি খুলে নিই এই ববিন কেসটা এই ববিন কেসটা দেখুন সুতাটা অনেক টাইট এটা অনেক টাইট এভাবে টাইট করা যাবে না আপনি এটাকে এই ড্রাইভার দিয়ে এটাকে লুজ করে দিতে হবে নিয়ম ফলিম লুজ করতে হবে এত বেশি টাইট না এত বেশি লুজ না যেমন যেমন আমরা টান দিলে একদম সহজে যেন আসে ওভাবে লুজ করতে হবে মানে উপরেরটা এবং নিচেরটা দুইটা সুতা অ্যাডজাস্ট হতে হবে মানে কোনোটা যদি কোনো উপরেরটা যদি কোনো টাইট অনেক টাইট করে থাকেন উপরের ছিলে ডিস্টার্ব করবে নিচেরটা যদি কোনো অনেক টাইট করে থাকেন তাহলে নিচের ছিলে ডিস্টার্ব করবে তো এগুলা খেয়াল করতে হবে অবশ্যই আমি এটাও আমি একটু লুজ করে দিচ্ছি একটু লুজ করে দিলাম তো লুজ করে দেওয়ার পর আমি যদি ছেলেটা দিয়ে দেখি এটা হচ্ছে আগে ছেলেটা তো আমি এই ছেলেটার এদিকে একটা সেলাই দিয়ে দেখি যদি কোনো এখন ঠিক হয়েছে কিনা দেখি এখন কিন্তু ঠিক হয়ে গেছে সেলাইটা দেখছেন এখন সেলাইটা ঠিক হয়ে গেছে আগেরটা সেলাই হচ্ছে নিচের ছেলে হচ্ছে এটা আর এখন হচ্ছে এটা এভাবে আপনারা নিচের সেলাই ডিস্টার্ব করলে এভাবে আপনারা ঠিক করতে পারেন আমি যদি কোনো আপনাদেরকে খুলে যদি দেখাই এটা হচ্ছে আগের ছেলেটা পরবর্তী ছেলেটা হচ্ছে এটা ভালো করে দেখুন ছেলেটা আগেরটার থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু বাল্টা দিক যেটা আছে এটা কিন্তু একুরেট ছেলেই মানে উপরের যে দিকটা আর কি উপরের দিকে কিন্তু ছেলেটা অ্যাকুরেট আছে বরাবর আছে কিন্তু নিচের ছেলেটা এরকম ডিস্টার্ব তো ফরটা আমরা অবশ্যই ঠিক করছি তা আপনারা এভাবে ঠিক করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম